আমার খুব খিদে লেগেছে, চো না ভাই কিছু কিনে খাই। ঠিক আছে, তুই 10 টাকা দে, আমি 10 টাকা দিছি, দি 20 টাকার খুরমা কিনলাসি, দুধ না খাওয়া হবে। ঠিক আছে এদালে। আচ্ছা রেয়াজ ভাই, তোর বাপ কিভাবে মইল রে? তাহলে শোন ভাই। হ্যাঁ বল। আমার আব্বা পুঁটি মাছ খেতে খুব ভালোবাসত। তারপর সস্তায় 2 কেজি পুঁটি মাছ কিনে একাই সব খেয়েছিল। তারপর সেই মাছ খেয়ে পেট ফুলে কলা গাছ। হ্যাঁ তারপর? তারপর আব্বাকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে গিয়ে বেডে হেগে পাকালো। তারপর ডাক্তারের গন্ধ জ্বালায় আব্বাকে কলকাতায় পাঠিয়ে দিল। তারপর এই আমার খুরমা কই রে? এই শালা খুরমা সব খেয়ে নিছি। বল তোর বাপ কিভাবে মরছে বল। আমার বাপ ড্রপ করে পড়াও শালা, মরাও শালা। ঠিক আছে চো খাবো। ও ভাই, একটা কাঁঠালের দাম কত? 20 টাকা। এ রাজ ভাই 10 টাকা দে। ও হবে না, যে যেমন খাবে বিচিকুনি পয়সা। ঠিক আছে ভাই তাই হবে, দাও ভাই কাঁঠাল দাও। এ দেখো নাও। এ শফিক, আপন আপন বিচি আপন আপন কাছে থাক, বিচিকুনি পয়সা দেবো। ঠিক আছে। আমি কাঁঠাল খাইছি নাকি? এই শালা তুই কাঁঠাল খাসনি? খাবো না কেন, এটা দেখ 1টা 2টা 2 টাকা হয়েছে এডালে। তোকে দিতে হবে না, এত বড় কাঁঠাল আমি একা খেয়েছি, একাই দিছি। এ দেখো লেও ভাই টাকা। ঠিক আছে। শালা এত বড় আশপাড়া, শালা আমাকে ঠকাবে, আমার নামও শফিক। Thank you.
দেখে নাও খাও। এই তুমি কাঠালে বিচি কোথায় পেয়েছ? হেব্বি লাগছে খেতে। সকালে দেখছি উঠোনে পড়ে আছে, ওই কোটি রেডিছি। No.